আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। ভিডিওর টাইটেল ও থাম্বনেইল দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয় হতে চলেছে। আমরা মোবাইল ফোন দিয়ে অনেকেই ফটো তুলে থাকি, তো ফটো তোলার অনেকেই আবার ফটোর মধ্যে দেখা যায় যে এক্সট্রাভাবে আমরা নাম ব্যবহার করি। তো মনে হয় যে যদি এই ফটো ক্যাপচার করার সাথে সাথে একটি নাম, নিজের নামটি সেট করা যেত তাহলে খুব ভালো হতো। তো আসলে আজকে দেখিয়ে দিব আপনারা আপনার ফোন দিয়ে যে ফটো তুলবেন সেই ফটোর মধ্যে আপনার নাম বা আপনি যে জিনিস লিখে দিতে চান সেই জিনিসটি অটোমেটিক লেখা চলে আসবে। আবার আমরা অনেক জায়গায় ঘুরতে যাই, ঘুরতে যাই অনেক জায়গার ছবি তুলি, তো মনে হয় যে ওই জায়গার নামটি যদি ফটোর মধ্যে লেখা যেত তাহলে খুব ভালো হতো, তাই না? তো কীভাবে করবেন এগুলো, তো তার জন্য আজকের ভিডিও সম্পূর্ণ দেখতে হবে। তো প্রথমে আপনি কী করবেন, আপনার ফোনের ক্যামেরাটি ওপেন করবেন। তো আমার ফোনের যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাটি আমি ওপেন করছি, এই দেখছেন আমার ফোনের ক্যামেরাটি। তো এটা কীভাবে করবেন, ক্যামেরাটি ওপেন করবেন। ক্যামেরা ওপেন করার পর আপনি উপর দিকে দেখছেন যে আমার একটা আইকন রয়েছে, উপর দিকে দেখছেন থ্রি ডট, আপনার এখানে সেটিংও দেখাতে পারে বা নিচের দিকেও দেখাতে পারে। তো আপনার এই থ্রি ডটে বা সেটিংয়ের উপরে একটি ক্লিক করে দেবেন। তারপরে আপনি দেখছেন যে এখানে সেটিং নামে একটি আইকন রয়েছে, এই যে সেটিংস, তো সেটিংয়ের উপরে একটি ক্লিক করে দেবেন। তো আমি সেটিংয়ের উপরে একটি ক্লিক করে দিলাম। তো এরম ইন্টারভেল চলে আসবে, যখন এরম ইন্টারভেল চলে যাবে এখানে আপনি খুঁজে বার করবেন ওয়াটারমার্ক নামে একটি অপশন রয়েছে কোথায়। তো আমার দেখছেন উপরে রয়েছে, আপনার অন্য কোন কোথাও থাকতে পারে, আপনি খুঁজে বাইর করবেন। তো ওয়াটারমার্কের উপরে একটি ক্লিক করে দিলাম। তো ওয়াটারমার্কের উপরে ক্লিক করে দিলাম। তারপর আপনি যদি এই অপশন ওয়াটারমার্ক, এই অপশনটি অফ থাকে আপনি অন করে নেবেন, ঠিক আছে? তারপরে এখানে দেখছেন কাস্টম ওয়াটারমার্ক, তো এটার উপরে ক্লিক করে দেবেন। কাস্টম ওয়াটারমার্ক ক্লিক করার পর এখানে দেখছেন যে লেখানে একটি লেখার অপশন চলে আসে। তো এখানে আপনি কোনো স্থানের নাম কিংবা আপনার নিজের নাম লিখে দিতে পারেন বা অন্য কিছু আপনি যা লিখতে চান তা লিখে দিতে পারেন। যেমন উদাহরণস্বরূপ আপনাদের আমার নাম লিখে দিচ্ছি এখানে। তো আব্দুল সুফান আমার নাম লিখে দিচ্ছি। তো নাম লেখার পর এখানে দেখছেন যে সেভ নামে অপশন দেখাচ্ছে, যে সেভের উপরে একটি ক্লিক করে দেবেন। তো এটার উপরে, সেভের উপরে ক্লিক করা মাত্র এটা আপনার সেট হয়ে যাবে ক্যামেরার সাথে। যখন আমি ক্যামেরা দিয়ে কোনো ফটো তুলবো তো ফটোর সাথে এই নামটিও চলে আসবে। তো আপনি যদি কোনো স্থানের ছবি তুলেন সেই স্থানের নাম এখানে লিখে দিতে পারেন, এই সেই স্থানের ছবি তোলা মাত্রই অটোমেটিক সেই নামটি চলে যাবে। তো আপনারা দেখাচ্ছি এখানে সেভের উপরে ক্লিক করে দিলাম। তো দেখছেন সেভ সাকসেসফুল দেখাচ্ছে। তো আমি একটা ফটো তুলবো, ফটো তুলে দেখাবো সেই নামটি আমার এখানে ফটোর সাথে হয় কিনা, উঠে কিনা। তো দেখছেন আমি একটা ফটো তুলছি, তো আমি ফটো দিয়ে ওপেন করছি। তো আপনি দেখছেন এই যে মাত্র লিখলাম আমি আব্দুল সুবান, এই যে নিচের দিকে আমার নামটি দেখাচ্ছে, এই যে দেখছেন ফোনের মডেলটি দেখাচ্ছে এবং আমার নামটি দেখাচ্ছে। তো এইভাবে আপনি চাইলে যে কোনো কিছু লিখে দিতে পারেন আপনার ফোনের সাথে। আপনি যে জায়গায় গিয়ে ছবি তুলবেন সেই নামটি আপনার এই সেই ফটোর মধ্যে থেকে যাবে। তো এভাবে আপনিও যে কোনো নাম লিখে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের সাবস্ক্রাইবার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।